সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশী নারী উদ্যোক্তা ফোরাম ইউএই। এই উপলক্ষে শারজায় নিজেদের তৈরি নানা পণ্য ও খাবারের পসরা বসে, অনুষ্ঠিত হয় আলোচনা সভারও। বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরাই এই মেলার লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। আমিরাত থেকে আব্দুল আলিম সাইফুলের প্রতিবেদন। প্রবাসীর মাটিতে নারীদের কর্মে উৎসাহিত করতে 2022 সালে গড়ে তোলা হয় নারী উদ্যোক্তা ফোরাম। এর ব্যানারে সর্বপ্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের শারজা বাংলাদেশ সমিতি প্রাঙ্গণে। তারই ধারাবাহিকতায় এবার শারজায় বড় পরিসরে বিজয় মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার। যে আমরা তো সবাই মিলে একটা ছাদের নিচে এসে একটা সংগঠন তৈরি করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি, তো মাশাআল্লাহ দিয়ে তো ভালো সাড়া পাচ্ছি। এই এক বছরে তো এখন আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের উদ্যোক্তারা এখন অনেক সংখ্যায় অনেক বেড়ে গেছে, আর কিছু রুট লেভেলের নারী উদ্যোক্তাদেরকেও আমরা উঠে নিয়ে আসার চেষ্টা করছি। তো পর্যায়ক্রমে নিশ্চয়ই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখার চেষ্টা করবো। প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ ইউএই এর সভাপতি আবিদা হোসেন। বাংলাদেশে নারী উদ্যোক্তা ফোরাম শুধু এক বা দুজন নয়, এখানে একাধিক নারীরা একসাথে মিলে এত সুন্দর একটা সংগঠন করছে, এবং যারা ঘরে বসে থাকছে তাদের যে একটা আয় উপার্জনের একটা পথ তৈরি করে দিচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয়। বক্তব্য রাখেন নাজমা সুলতানা, সাদিয়া আফিফ, কামরুন নিসা, শারজা বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার সহ আরো অনেকে। আমার পেজ হচ্ছে নাম ফ্যাশন, আমরা অনলাইনে সেল করি, কিন্তু আমরা এখানে অনেক উদ্যোক্তা নিয়ে আজকে একটা মেলা করলাম আপনাদের জন্য। এখানে যারা মেলায় অংশগ্রহণ করছেন স্পেশালি আমাদের নারী উদ্যোক্তারা, অলমোস্ট আলহামদুলিল্লাহ সবার সুপার ডুপার সেল হয়েছে, প্লাস যারা বাইয়ার ওরা কিন্তু খুব সন্তুষ্টভাবে শপিং করছে। বর্তমানে আমিরাতের 7টি প্রদেশে 25 জন নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের 20 জনই আমিরাতে সরকারিভাবে রেজিস্টার্ড উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।